ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আরাধনার্থী কুকিং ব্লগস। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার লাউ দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এই রেসিপিটি কিন্তু আসলেই মজাদার এবং গরমের সময় একেবারে পারফেক্ট। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে চুলা জ্বালিয়ে কড়াই চুলাই দিয়ে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, দেখুন এখানে একটা লাউয়ের অর্ধেকটা এভাবে কেটে দিয়ে দিয়েছি। লাউটাকে খুব ভালো করে লবণ দিয়ে কষিয়ে নেব। আপনারা এখানে মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, মরিচের গুঁড়া যে কোনো কিছু দিতে পারেন ঝালের জন্য। তো আমি আজকে মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন লাউটা কিন্তু কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে যাবে আর লাউ থেকে পানিও ছেড়ে দেবে। তখন আমি ঝোলের জন্য আরও একটু পানি দিয়ে দিব এবং অন্য আরেকটা কড়াইতে আমি ট্যাংরা মাছ ভেজে নেব হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে। দেখুন খুব ভালো করে ট্যাংরা মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেওয়ার পরে দেখুন এইভাবে উলট পালট করে দিয়ে মাছগুলো ভেজে নিয়ে আলাদা এভাবে রেখে দেব এবং ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। খুব সুন্দরভাবে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম যেন ভেঙে না যায়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। মাছটা দেওয়ার পরে আরও কিছু সময় খুব ভালো করে ফুটিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আরও কিছু সময় জাল করে নিতে হবে। ঝোলের জাল যদি পারফেক্ট হয় ঝোলটা খেতে মজা লাগবে। দেখুন ঝোলের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ঝোলটা কিন্তু পারফেক্টভাবেই কুক হয়ে গেছে, খাবার জন্য রেডি। তো এই ছিল আমার আজকের আয়োজনে খুবই চটজলদি এবং সহজ একটি রেসিপি, ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না। আপনারা যারা এখন এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি বন্ধুরা আমার এই চটজলদি রেসিপি আপনাদের খুবই উপকারে লাগবে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আগামীতে আবারও চলে আসবো আরাধনার্থী কুকিং ব্লগসে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায়।